না ওরা জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার এই বান্দা বান্দে জাহান্নাম দেখতো তাহলে ওদের অবস্থা কেমন হতো। ফেরেশতা মণ্ডলী জানিয়ে দিলেন রাব্বুল আলামিন আপনার এই বান্দা বান্দি যদি জাহান্নাম দেখতো ওরা দ্রুত জাহান্নাম থেকে পলায়ন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থেকে যাও আজকের এই ক্রিসমাস প্রতাপপুর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আমার যত মুসলিম বান্দা বান্দি হাজির হয়েছে তোমরা সাক্ষ্য থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা খুশি নাকি? আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মানুষ। আমরা কি মানুষ? আমাদের এই দুনিয়া জীবনটা একদিন ছেড়ে যেতে হবে, কথা ঠিক কি না? নাকি থাকবো? না চাইলেও যেতে হবে, ইচ্ছা নাই যাবো না, আমি দুনিয়াতেই থাকবো, কিন্তু তারপরেও থাকা যাবে না, যেতেই হবে। কোথায় যাব আমরা? এই দুনিয়া জীবনকে কোথায় নিয়ে যাওয়া হবে? আলামুল বারজাখ, কবরের জিন্দেগিতে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। আজকে আমরা দশতলা বিশতলা সুন্দর রুমে আমরা বসবাস করছি, কিন্তু আমাকে আপনাকে যেই জায়গায় রেখে আসা হবে সেই জায়গাটা কয়তলা হবে? কয়তলা বিশিষ্ট হবে বলতে পারবেন? একতলা হবে। সেই জায়গাটা কি এক বিঘা হবে নাকি এক রাজত্বের সমান হবে? কি হবে সবাই জানি, এগুলা দেখি সব জানি, কিন্তু সেই কবরের প্রতি আমাদের ভয় আছে নাই? ওই কবরে যদি যেতে হবে তাহলে সেই কবরটাকে সাজাতে হবে। কি করতে হবে? সাজাতে হবে, মরার আগে না পরে। এখান থেকেই কবরকে সুসজ্জিত করতে হবে, সেই কবরে আলোর ব্যবস্থা করতে হবে, সেই কবরে শান্তিতে কি করে থাকা যায় সেই ব্যবস্থা সেই কর্মসূচি আমাদেরকে এই দুনিয়া জীবন থেকেই করতে হবে। কথা বলেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا ولتنظر نفس ما قدمت لغد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বলছেন ও দুনিয়ার বিশ্বাসীরা, ইমানদার তোমরা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর আগামীকাল তুমি যেই কবরে যাবে যে কবরের মেহমান তুমি হবে সেই কবরে যাওয়ার জন্য কি তুমি সেখানে পাঠিয়েছ এই বিষয়ে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহ পাক বলছেন আমাদেরকে, আমাকে আপনাকে বলছেন যে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। আমরা সকলেই সেই কবরের জিন্দেগিতে যখন যাব আমাদের সাথে কেউ থাকবে? কেউ থাকবে না। ছেলে আত্মীয় স্বজন সকলেই আমাদেরকে কবরে রেখে তিন মুষ্টি মাটি দিয়ে সকলেই আমাদের কবরটাকে পরিপূর্ণ করে দেবে, কথা ঠিক কিনা? কেউ থাকবে না। তাহলে সেই কবরে আমাদের সঙ্গে থাকবে কে? কে থাকবে? আল্লাহ রাসূল বলেছেন আমল আমাদের সঙ্গে কবরে থাকবে। কি থাকবে? আমল।
তাহলে কবর থেকে বাঁচতে হলে কবরে আরামের সঙ্গে থাকতে হলে আমাদের কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে হবে রাজি আছেন যদি এই কর্মসূচিগুলো আমরা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সেই অন্ধকার কবর আমাদের জন্য হবে আলোকিত আমাদের জন্য হবে সুসজ্জিত বলুন সুবহানাল্লাহ আমরা রাজি আছি মানব সবাই কিছু কর্মসূচি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো আলোচনার আগে মা বোনের আপনাদের মাঝে জায়গা হচ্ছে না আপনারা সামনের জায়গাগুলো পূরণ করে বসুন এবং মনোযোগ সহকারে আজকের আলোচনাগুলো আমরা সকলে শ্রবণ করব এবং তদনুযায়ী যেন আমরা সকলেই আমল করতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেন আমাকে উক্ত বিষয়গুলোর প্রতি উক্ত বিষয়গুলো যেন আমি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات الله رب العالمين سورة البقرة وسيستم برايت المدهم نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي بولد للمبشر بشر يبشر تبشير নবী গো আবাসী তুমি ঘোষণা করে দাও নবী গো তুমি শুভ সংবাদ জানিয়ে দাও তুমি সুখের খবর তাদের জন্য জানিয়ে দাও আল্লাযীনা আমানু যেই মানুষগুলা দুনিয়ার জীবনে ঈমান এনেছে দুনিয়ার জীবনে যেই মানুষগুলো বিশ্বাস স্থাপন করেছে এবং তাদের জীবনে যত সৎ কাজ আছে যত ভালো কাজগুলো আছে তাদের জীবনে বাস্তবায়ন করেছে ও নবী গো আপনি এই সকল মানুষদেরকে শুভ সংবাদ জানিয়ে দেন শুভ সংবাদ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানিয়ে দিলেন নবীগণ কি শুভ সংবাদ আন্না লাহুম তাদের জন্য রয়েছে তাদের জন্য থাকবে তাদের জন্য রয়েছে জান্নাত এমন জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে এমন জান্নাত তাদের জন্য অপেক্ষায় রয়েছে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত সুবহানাল্লাহ এই জান্নাতের শুভ সংবাদ নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করতে বললেন আমরা কি সেই দলে থাকব নাকি বের হয়ে আসব সেই দলে থাকব ইনশাআল্লাহ প্রথম কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জীবনে আমাদের কেন সৃষ্টি করেছেন বলতে পারি আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ এই দুনিয়ার জীবনে জিন এবং ইনসানকে এই জন্যই সৃষ্টি করেছি তারা শুধু একমাত্র আমার ইবাদত বন্দেগি করবে কার ইবাদত করব আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে কথা কার আল্লাহর ইবাদত করতে হবে
এই জন্য মুসলমান প্রথম কর্মসূচি আমাদের সকলকে আমাদের জীবনে পাঁচ ওয়াক্ত সালাতকে বাস্তবায়ন করতে হবে রাজি আছেন হ্যাঁ রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ এই পাঁচ ওয়াক্ত সালাত আমার আপনার জীবনে বলুন তো নফল না সুন্নাত না ফরজ ফরজ যার বিবেক আছে তার জন্য ফরজ করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত সালাত তোমাদের আদায় করতে হবে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সালাত মানুষকে যত অন্যায় যত খারাপ কাজ যত পাপাচার এই সব কিছু থেকে বিরত রাখে বলুন সুবহানাল্লাহ যত অন্যায় আছে পাপ আছে এই সালাত সে সকল অন্যায় থেকে মানুষকে বিরত রাখে কথা কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পর্কে জানিয়ে দিয়েছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بالشرمت محمد رسول الله صلى الله عليه وسلم আমাদের জানিয়ে দেন আল্লাহর নবী বলেন ওমর উম্মত তোমাদের জীবনে পাঁচ ওয়াক্ত সালাতকে তোমরা বাস্তবায়ন করো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন এটা হাদিসে কুদসি বলা হয় কি বলা হয় হাদিসে কুদসি বলা হয় ওয়ালাল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নি ফারাজতু আলা উম্মাতিকা ও নবী গো নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ মানে ফরজ করে দিয়েছি আলা উম্মাতিকা তোমার উম্মতের উপর তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি খামসা সালাওয়াত পাঁচ ওয়াক্ত সালাত আমি আল্লাহ ফরজ করে দিয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বিশ্ব নবীকে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন কয় ওয়াক্ত মূসা কালিমুল্লাহর সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাক্ষাৎ হয়ে গেল মূসা কালিমুল্লাহ আমাদের নবীকে পরামর্শ দিলেন আপনার উম্মত এত এই 50 ওয়াক্ত সালাত তারা আদায় করতে পারবে না আপনি কমিয়ে নিয়ে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন আল্লাহ পাক কমিয়ে দিলেন কমাইতে কমাইতে কয় ওয়াক্ত টিকল পাঁচ ওয়াক্ত টিকল বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার নবী তুমি শুনে নাও যদি তোমার উম্মত এই পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই উম্মতের আমলনামায় 50 ওয়াক্তের সম পরিমাণ সওয়াব দান করে দেব চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন নবী গো আমি আপনার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত সালাতকে আমি ফরজ করে দিয়েছি ওয়াহিদ তো ইন্দিহাদান এবং আমি আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে আমি প্রতিশ্রুতি প্রদান করেছি সেই প্রতিশ্রুতিটা কি আন্নাহু মান জা يحافظ عليهن لوقتهن أدخلته الجنة
উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়ার পরে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি ওয়াদা করেছি আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি যে ব্যক্তি যেই ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাতকে ওয়াক্ত অনুযায়ী সময় মতো আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব বলুন সুবহানাল্লাহ